আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব মজার একটা শরবত কিংবা ড্রিঙ্কস, জুস যাই বলেন না কেন, একটু আনকমন। এটা হচ্ছে জামের শরবত। তো বাজারে এখন আপাতত কয়দিন জাম পাওয়া যাচ্ছে, জামটা লিচুর মতো খুব বেশি দিন থাকে না, 15-20 দিন থাকে। তো চিন্তা করলাম এর মধ্যে জামের মানে শুধুমাত্র জাম ভর্তা কিংবা জাম এমনি খাওয়ার থেকে জামের জন্য আর কী কী রেসিপি পাওয়া যায় এগুলো একটু বানায় দেখি। জামের শরবতটা আসলে খুবই মজার একটা জিনিস। অনেকেই হয়তো জামের ভর্তা কিংবা জাম এমনি পছন্দ করে না, কিন্তু শরবতটা প্রায় সবাই পছন্দ করবেন। আর দেশে এখন একটা কেমন জানি গুমোট একটা ব্যবসা ভাবা চলতেছে, এর মধ্যে এই শরবতটা সাংঘাতিক রিফ্রেশিং। একবার বানায় খেয়ে দেখেন তাইলেই বুঝবেন। খুব সোজা তৈরি করা এবং অনেকদিন রেখেও দিতে পারবেন। তো আসেন শুরু করা যাক। আমি এখানে 1 কেজি জাম নিছি। জামগুলাকে ধুয়ে আমি এটাকে সিদ্ধ করে নেবো। পানি দিছি, ঠিক দেখেন জামগুলা জাস্ট ডুবে আছে আর কি, তার মধ্যে একদম কোনো উপরে কোনো পানি আসে না, কারণ জামই রস ছাড়বে। তা আমি এখন এটাকে সিদ্ধ করে নেবো। এটা সিদ্ধ করতে খুব বেশি সময় লাগে না, 8-10 মিনিট, মানে বলক আসার পরে 8-10 মিনিট ফুটাইলেই সিদ্ধ হয়ে যায়। তো আমি এটাকে চুলাটা জ্বালাই দিই, সিদ্ধ করে নেই। এই বলক উঠার 5-6 মিনিট পরে জামগুলা সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। আমি চুলাটা বন্ধ করে দিব, জামের রংটাও বদলা যাবে। এই যে দেখেন একটু অন্যরকম হয়ে গেছে, কারণ এর রসটা চলে আসছে ইয়ের মধ্যে পানির সাথে। এখন এটাকে আমি একটু ঠান্ডা করে তারপরে কচলায় জামের বিচিগুলা এবং অন্যান্য যা ছাওয়া টাবা থাকে সেগুলো আলাদা করে ফেলবো, দেখা দেবো আপনাদের কীভাবে করতেছি। খুব সোজা একটা জিনিস এটা। তো আমার এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে এইভাবে চিপে চিপে, এটার রস কিন্তু যত যাই বলেন চতুর্দিকে যখন পড়বে এই রস কিন্তু মানে রয়ে যায় একদম দুধের মতো আর কি, মানে পুরো একটা না মুছলে উঠে না, সেজন্য সাবধানে চিপলে ভালো, মানে চতুর্দিক ছিটলে একদম বেগুনি হয়ে যাবে। এইভাবে চিপে চিপে এগুলাকে কচলায় কচলায় বিচি আর ছোবার থেকে রসগুলাকে বাইর করে নিই। তো রসগুলোকে বাইর করে আমি দেখাই, এরকম একটা কাপড়ে, যে কাপড়গুলো সাধারণত আমাদের আগে বড় বড় দোকান থেকে বাজারের পরে দেওয়া হয়তো পাতলা কাপড়গুলো জালি টাইপের, ওর মধ্যে এগুলাকে নিয়ে কচলানোর পরে আমি এইভাবে চিপে রসগুলাকে বের করে নেব। এবার চিপলে একদম পুরো রসটা বের হয়ে যায়। অনেকেই আগে বিচিটার থেকে ইয়ে খুলে নেন, ওভাবে হয় এভাবে হয় আমি এভাবেই করি, কারণ এভাবে চাপ দিলে রসগুলো যখন যদি পড়ে যায় সম্পূর্ণ, তাহলে ভিতরে এরকম শুধু ছাপা অংশটুকু থাকে, এগুলোকে আমি ফেলে দেবো। তো এইভাবে আমি পুরো রসটা বের করে নিব। এভাবে কষলাইলে বিচি থেকে মাংসটা আলাদা হয়ে যাবে আর ভিতরে রসগুলো বাইরে যাবে, শুধুমাত্র ছোবাটা থাকবে। ছেলে নেওয়ার পরে, ছেঁকে নেওয়ার পরে এখানে আমার 4 কাপ জামের রস হলো। এর মধ্যে আমি 3 কাপ চিনি মিশাবো। চিনিটা যার যার রুচি মতো, কিন্তু আমি এটা একটা স্কোয়াশ টাইপের অনেকটা করতেছি, যাতে এর 1 চামচ দিয়েই আমি একটা জামের ড্রিঙ্কস তৈরি করে ফেলতে পারি। একটু ধুয়ে দিয়ে দিই এটা, দেখেন রংটা কেমন। যাই হোক, এখন এটাকে আমি জাল দিয়ে চিনিটা গলায় নেব, ফুটায় নেব, চুলাটা জ্বালায় দিই। আর একটু নাড়তে থাকলে চিনিটা গোলের সাথে মিলে যাবে, ফুটে উঠবে। চামচা ফুটে উঠলে আমি এর মধ্যে 1 চা চামচ সাইট্রিক অ্যাসিড দিব। যে সাইট্রিক অ্যাসিড বোতলে বোতলে করে কিনতে পাওয়া যায়, দেখে নেন ভালো মতো, সাইট্রিক অ্যাসিড এটা দিব, দিয়ে একটু মিশাই দিই। দিয়ে এটা মিনিট খানেক জাল দিব, 1 মিনিটের মতো, আর বেশি কিছু না, কারণ চিনিটা গলে গেছে, এটা জাল দিয়ে কমানোর কিছু নাই। আর যে ফেনা আছে ফেনা থাক, এটা ঠান্ডা হলেই ফেনাগুলো চলে যাবে, উঠায় ফেলে দেওয়ার কোনো মানে হয় না। তো 1 মিনিট জাল দেওয়ার পরে সাইট্রিক অ্যাসিডও গলে গেছে, চিনিও গলে গেছে, আমি এটা জালটা বন্ধ করে দিব। বন্ধ করে ঠান্ডা হলে আপনাদের আমি শরবতটা বানায় দেখাচ্ছি। তো হয়ে গেল আমার জামের শরবত। আমি একটা জগের মধ্যে ঢেলে নিছি, আর যেটুকু অতিরিক্ত হয়েছিল সেটা আমি একটা ছোট্ট কাপের মতো নিছি। রংটা খুবই সুন্দর হয় এটার। তো এখন পরিবেশনের পাড়া খাওয়ার। তো আমি জগেরটা থেকে ঢালবো না, জগেরটা থাক। একটা গ্লাসের মধ্যে একটু বিট লবণ দিয়ে নিব, বিট লবণ এর টেস্টটা অনেক বাড়ায় যে কোনো টক জাতীয় জিনিসের। যে যার রুচি মতো খাইতে পারেন, এটা তো আমার মতোই খাইতে হবে এমন কোনো কথা না, কিন্তু যেহেতু বানানোর পরে আমি একটু খাবো, সেহেতু আমি আমার মতো করে নিচ্ছি। একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম,
দিয়ে এইখান থেকে একটু জামের এটা ঢেলে দিই। এটা যেহেতু ঘন চিনি শিরা দিয়েও তৈরি, সেহেতু খুব বেশি দিতে হবে না, প্রায় চার পাঁচ টেবিল চামচ দিলেই হলো, কিংবা ধরুন একটা গ্লাসের চার ভাগের এক ভাগ দিলেই হয়ে যায়। একটু ভালো করে গুলাই নিই, এর মধ্যে দু এক টুকরা বরফ দিয়ে নিব, খাইতে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা গরমের দিনে। আর একটু পানি দিয়ে মিলাই নিব। হয়ে গেল আমার জামের শরবত। আর একটু আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য একটা পুদিনা পাতা দিয়ে দিব আমার বাগানের, যেটার সাথে এটা শরবতের কোনো সম্পর্ক নাই, তারপরও দেখেন না দিলে একটু ভালো লাগে আর কি। তো দেখেন কত সহজে হয়ে গেল জামের শরবত, খুব রিফ্রেশিং একটা জিনিস। আর এইটা আমি বোতলে ভরে ফ্রিজে প্রায় মাস এক মাস কিছুর উপরে রাখা যায়, যখন খুশি তখন বের করে বানিয়ে নিতে পারবেন। দেখতে যত না সুন্দর, খাইতে অদ্ভুত মজার জিনিসটা, একবার বানায় দেখেন। জামের এর আগে আমি আপনাদের জামের একটা জেলি দেখাইছি, এটাও বানায় দিতে পারেন, এটাও দেখতে পারেন, জামের থেকে হাজার গুণ বেশি মজা এটার। দেখেন কত সহজে তৈরি হয়ে যায়। এখন জাম আসে মাত্র অল্প কয়েকদিন, খালি বানাইবেন আর তামা তামা করে রাখবেন, হ্যাপি জোশের একটা আইটেম, একবার খাইলেই বুঝতে পারবেন, বিশ্বাস করেন। আর তৈরি করতে খুব কম সময় লাগলো আমার, কারণ এটা জাল দিলেই প্রায় হয়ে যায়, 8-10 মিনিট আগে জাল দিতে, তারপর ঠান্ডা হইতে যতটুকু সময়, তারপর চিনির শিরাটা গলতে জাল দিতে যতটুকু সময়, মানে সব মিলাই হয়তো আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর খরচও খুব কম, জাম 1 কেজি আমি এখানে নিছিলাম, 1 কেজিতে আমার আসছে অতখানি, 1 কেজি জাম আর ধরেন 1.5 কেজি চিনি, 1 কেজি জামের দাম আমি কিনছিলাম 100 টাকা করে, এখন মধ্যে 80 টাকা করে হয়েছে, 80 টাকা করে পাওয়া যায়। আর 1.5 কেজি চিনির দাম 40 টাকা, 8×4 = 120 টাকা কি 130 টাকা, 40 টাকার মধ্যে আপনার দাঁড়া যাবে। এটা অনেক সাশ্রয়ী, এবং এই গরম প্রত্যেক দিন ব্যবসা করার মধ্যে খেয়ে দারুণ মজা পাবে। তো দেখেন কত সহজে আমি বানায় ফেললাম, আপনার ইচ্ছাগুলো বানায় রেখে দিতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফিজ।